25 বছর বয়সী মিষ্টি মেয়েটা এক সময় স্টুডিও পাড়াতে দাপিয়ে বেড়াত। একটা ধারাবাহিক শেষ হতে না হতেই পরবর্তী কাজের অফার চলে আসত তার কাছে। লক্ষাধিক ভক্ত ছিল তার। সেই অভিনেত্রী পল্লবী দে হঠাৎই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন। তবে এতটা সহজ নয়, ইতিমধ্যে এই কেস বেশ জটিল হয়ে পড়েছে। প্রেমিক সাগনিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সেই দিনের সকালে কী কী ঘটেছিল তা জানা যায়নি। জনপ্রিয় টেলি অভিনেত্রী অঞ্জনা বসু সেই বিষয়ে জানিয়েছেন। তার কথায়, শুক্রবার আর শনিবার আমাদের ছুটি ছিল, তার বদলে রবিবার শ্যুট ছিল, আমার নেই, পল্লবীর ছিল। সাধারণত নির্দিষ্ট সময়ের আগেই চলে আসত। সেদিন দেরি হচ্ছে দেখে প্রযোজনা সংস্থা থেকে ওর ফোনে ফোনের পর ফোন, কোথায় গেল মেয়েটা। ফোন করা হয় ওর প্রেমিককেও, ফোন বেজে গেছে, কোনো সাড়া নেই। সবাই তখন কিং কর্তব্য বিমূঢ়। তখনই পল্লবীর এক বন্ধু যোগাযোগ করেন সংস্থার সঙ্গে, জানা যায় এত বড় অঘটন ঘটে গেছে। সাক্ষাৎকারে কথা বলতে বলতে গলা ধরে এসেছে অঞ্জনার। কাজের চাপ না সম্পর্কের চাপ, কোন চোরাবালিতে মাত্র 25-এই তলিয়ে গেলেন পল্লবী, জবাব জানা নেই তার। তবে নিজ মুখেই স্বীকার করেছেন, বর্তমানে ছোট পর্দার কাজের চাপ প্রচণ্ড। অতিমারির পর আগের মতো রাত জেগে কাজ হয় না, রাত 9টার পরে শ্যুট গুটিয়ে ফেলার চেষ্টা করা হয়, ফলে দম ফেলবার ফুরসত থাকে না, পল্লবীরও ছিল না। তিনি আরও বলেন, বিশেষ কোনো কারণে মন খারাপ আমাদেরও হয়, মা মাসিদেরও হতো। সব দিন সমান উৎসাহ প্রাণ প্রাচুর্য কারোরই থাকে না, শিল্পীদের তো থাকেই না। পল্লবীকেও শুটিং সেটে মাঝে মাঝেই মন খারাপ করে বসে থাকতে দেখেছেন তিনি। এক কথায়, তাকে ছাড়া মন মানে না ধারাবাহিকের কোনো শিল্পীরই মন মানছে না। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য খবর পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।